আমি হচ্ছে সাবমেরিনার, আমরা আটজনই সাবমেরিনার। আর আপনারা জানেন যে তখন পাকিস্তান দুইটা, পাকিস্তান এক ছিল, পূর্ব পশ্চিম পাকিস্তান। সেখানে একটা ইমোশনাল একটা টাচি একটা ব্যাপার যে নৌবাহিনীর সাবমেরিনার ছিল বাংলাদেশি 13 জন, যে সাবমেরিনটা কেনার জন্য পাকিস্তান থেকে তাদেরকে পাঠাইছিল ফ্রান্সে। সে ফ্রান্স থেকে তাদের প্ল্যানিং ছিল যে ফ্রান্স থেকে সাবমেরিনটা যুদ্ধে চুরি করে নিয়ে বাংলাদেশে চলে আসবে, এসে যুদ্ধে অংশগ্রহণ করবে। এমন একটা সময় দেখা যায় 13 জনের ভিতরে 8 জন থাকে, বাকিগুলো বিট্রে করে। তখন 8 জন তখন পালানোর জায়গা পায় না, অনেক কষ্ট করে পালায়, ইটালি ইটালি টিটালি দিয়ে পালায় টালায়। তারা অনেকে ইন্ডিয়ান এম্বাসিতে আত্মসমর্পণ করে ইন্ডিয়াতে যায়। যাওয়ার পর তারা বিলিভ করতে চায় না, তাদের তো পাকিস্তানি সোলজার, এরা আমাদেরকে গাল করতে আসছে। তাদেরকে অনেক কষ্ট করে বিলিভ করে যে না আমরা বাংলাদেশ। 8 জন সোলজার পালিয়ে এসে ওরা নিজেরা ট্রেনিং নিয়ে বড় একটা অপারেশন জ্যাকপটের মতো টিম করে পাকিস্তানি 26টা জাহাজ তারা ধ্বংস করেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে ছবিটির নাম হচ্ছে অপারেশন জ্যাকপট। আমরা তো অল আর্টিস্টাই আছি মোটামুটি ইন্ডাস্ট্রি ধরতে গেলে, প্রায় 80 জন মতো আর্টিস্ট এখানে, কেন্দ্রীয় ক্যারেক্টারও আছে অনেক বড় বড় কিছু। তো সবাই মিলে একসাথে কাজ করছে, অনেক ভালো লাগছে। আর ঐতিহাসিক ছবিতে কাজ করতে গেলে এমনিই অনেক ভালো লাগে। তত্ত্বাবধানে আছে আমাদের অন্তঃসবিজের আমাদের স্বপন ভাই, এরপরে আমাদের ডিরেক্টর হিসাবে আছে, লিজেন্ডারি উপদেষ্টা হিসাবে আছেন আমাদের ঝন্টু স্যার, এবং আপনারা জানেন যে কলকাতার সবথেকে বড় মাপের একজন ডিরেক্টর রাজীব কুমার, উনিও ছবিটা পরিচালনা করছেন। এটা প্রেমপ্রীতির গল্প না, হ্যাঁ, বা অন্য কোনো গল্প না। এখানে এমন একটা গল্প যেটাতে একটু 19-20 হয়তো সবার থাকবেই, কিন্তু আসলে নিজেরা যদি নিজেদের ক্যারেক্টারটা বুঝে নিয়ে নিজেরা ওইভাবে প্লে করতে পারি, আমার মনে হয় দেখা গেছে অনেকের 10টা সিকোয়েন্স আছে, তার থেকে 4টা সিকোয়েন্স করে যদি আমি তার থেকে বেটার কিছু দিতে পারি, আমার মনে হয় ওইটা দর্শক বেশি নেবে, আমার ধারণা আর কি সেটা। আমাদের প্রোডাকশন লেভেলের টিমটা অনেক স্ট্রং। এরপর আমরা আর্টিস্ট যারা আছে আমাদের ভিতরে আগে থেকেই নিজেদের ভিতরে একটা ভ্রাতৃত্ববোধ কাজ করে। আমরা একজন আরেকজনের ভাইয়ের মতো আগে থেকে, শুধু সিনেমার জন্য না, সিনেমার বাইরেও। তো সেক্ষেত্রে আমরা অ্যাক্টিং করতে গেলে আমাদের আহামরি কোনো প্রবলেম হয়নি। আর স্ক্রিন শেয়ার করা বা স্ক্রিনের জন্য যে প্রবলেমটা বা গল্পের সঙ্গে মিশে যাওয়ার জন্য প্রবলেমটা, সেটা আমি ফিল করি নাই অ্যাকচুয়ালি। বিকজ আমি ছোটোবেলা থেকে আব্বুর মুখে আব্বু মুক্তিযোদ্ধা ছিল, ছোটোবেলা থেকে আব্বুর মুখে এই মুক্তিযোদ্ধার গল্প শুনতে শুনতে বড় হয়েছি। আর আমি অলরেডি স্টাডি করি গল্পের বই নিয়ে। সো আমি ছবি হওয়ার আগেই এই মাসুদ রানা, অপারেশন জ্যাকপট, এগুলোর অনেকগুলা ছবি মানে গল্প আমি পড়েছি এগুলোর উপরে। একটা প্লে করার জন্য এক্সট্রা কোনো আমার ট্রেনিং বা কোনো কিছু করার প্রয়োজন হয়নি, বিকজ আমি একজন স্পোর্টসম্যান। আমি ক্রিকেটার, ফুটবলার, ইভেন সাঁতারও ভালো জানি। তো সেই দিক দিয়ে আমার আলাদা কোনো প্রবলেম ক্রিয়েট হয়নি। আর যেটা সেটা হচ্ছে আমার আব্বু তো মুক্তিযোদ্ধা ছিল, আমার ফ্যামিলি মেম্বার অনেকে আছে আর্মি, তো সেই দিক দিয়ে আমার কাছে আর এক্সট্রা কোনো চাপ অনুভব করতে হয়নি আর কি। একজন থেকে আরেকজন অনেক ম্যাচ করে না, একজনের থেকে আরেকজন ভিন্ন চিন্তাভাবনা, সেক্ষেত্রে তারা একটু বাণিজ্যিক ছবি বা প্রফেশনাল দিক দিয়ে তারা একটু অনেক আগে থেকেই মোটামুটি আমাদের থেকে আগানো। বিকজ আমরা আমাদের টেকনিশিয়ান দিয়েই কাজ করি। তারা দেখবেন কলকাতায় তারা একজন ডিরেক্টর তামিল টেকনিশিয়ান দিয়ে তারা এডিট করছে, তামিল থেকে ফাইট ডিরেক্টর আনছে, মুম্বাই থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক করছে। তো বিভিন্ন সেক্টর দিয়ে না তাদের অভিজ্ঞতাটা একটু বেশি, আমাদের অভিজ্ঞতা অনেক বেশি, বাট আমাদের কাজে লাগানোর স্কোপটা খুব কম।